করার দরকার ছিল, কারণ আইপিএল এ দেখবেন যে মেয়েরা নাচে কিন্তু এখানে মেয়েরাই নাচে না। বলেন খুলনা খুলনা ভাই কোন দলে সাপোর্টার ছিলেন? কি ভাই কোন দলে ছিলেন সাপোর্টার? ওই আমি ছিলাম খুলনার। খুলনার তো কেমন খেলা, কেমন লাগলো? খুব এনজয় করছি ভাই আজকে। খুলনা 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 ভাই খুলনা 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 জিন্দাবাদ খুলনা 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 খেলা কেমন এনজয় করলেন? অনেক 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 সুন্দর লাগছে খেলা। আজকে খুলনা জিতছে, খুলনা জেতার জন্য মাঠে আসছিলাম, খুলনা জিতে গেছে, জিতবে এবার খুলনা। খুলনা থেকে এসেছিলেন না ঢাকাতে? না ঢাকাতে থাকি কিন্তু বাসা খুলনাতে। হ্যাঁ খুলনাতে। খুলনা 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 ভাই কুষ্টিয়া থেকে আসছে, খুলনা 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 ভাই খুলনা খুলনা। এটা মনে হয় আমার কুষ্টিয়ার ছেলে, আমরা জিতে গেছি, এটাই হচ্ছে বড় কিছু। লুইসের ব্যাটিং শটটা কেমন দেখলেন? অনেক অনেক সুন্দর সুন্দর, ভেরি নাইস। বিজয়ের ব্যাটিং, বিজয় অনেক সুন্দর খেলেছে, বিজয় অনেক ধরে খেলেছে, খুব ভালো খেলেছে। হ্যাঁ পিপো মোটামুটি অনেকটাই ভালো খেলেছে, তবে বিজয় খুব ভালো খেলেছে, ভেরি নাইস ভাই। খুলনা টাইগার্স, আমি খুলনা থেকে আসছি, তো খুলনার খেলা দেখতে আসছি আজকে প্রথম। তো খুলনায় জিতে গেল মাশাল্লাহ। আমি এক্সপেক্ট করি যে খুলনা পরবর্তী ম্যাচগুলো জিতবে, বাকি আমরা আমাদের চ্যাম্পিয়ন হওয়ারও টার্গেট আছে। দাদা কোন দলে সাপোর্ট ছিলেন? আমি খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স। তো খেলা কেমন লাগলো? এনামুল হক বিজয় সব মিলিয়ে খেলা তো মোটামুটি সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। তো কেমন আসলে উপভোগ করলেন, বা কোথা থেকে এসেছিলেন? এনজয় করার জন্যই তো আসলাম আর এনজয় করলাম। আচ্ছা বাড়ি কি খুলনা নাকি খুলনা আসলে সাপোর্ট করা হয়? খুলনা সাপোর্ট করলাম আর কি। আচ্ছা বাসা কোথায়? বাসা কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ থেকে এসেছিলেন না ঢাকায় থাকেন? না ঢাকায় থাকি। ঢাকায় থাকেন? হ্যাঁ। ঠিক আছে, খুলনার আর ম্যাচ কবে জানেন? এটা তো মোবাইলে আছে এখন, এত কিছু তো মনে রাখে কোনো লাভ নাই, পরাই মনে রাখতে পারি না ভাই কি ওই এই ম্যাচের হিসাব মনে রাখবো বলেন। তো দর্শক আসলে কেন হচ্ছে না, কি মনে হচ্ছে আপনাদের? একটু তো দেখলাম ভালোই হচ্ছে না, এক সাইড হচ্ছে আর বাকি সাইডগুলো হচ্ছে না আর কি। হচ্ছে না কেন হচ্ছে না, আপনার কি মনে হচ্ছে? আর ডেভেলপ করার দরকার ছিল, কারণ আইপিএল এ দেখবেন যে মেয়েরা নাচে কিন্তু এখানে মেয়েরাই নাচে না। টিকিটের দামটা আরো কমানো দরকার, কারণ কোয়ালিটি হিসাবে আর কি আরো ডেভেলপ করা দরকার, বিপিএল এর মান উন্নত করতে হবে। আচ্ছা বিপিএল কে তো বলা হচ্ছে যে বিপিএল কর্তৃপক্ষ তারা বলছে যে বিশ্বের আসলে বিশ্বসেরা টুর্নামেন্ট এটা। হ্যাঁ বিশ্বসেরা তো না, বিশ্বসেরা আমরা কখনোই ছিলাম না। এইটার সাথে আসলে আপনারা কি বলতে চান? আর বিসিবি থেকে বলা হয়েছে যে বিশ্বসেরা টুর্নামেন্ট না, আমাদের কাছে বিশ্বসেরা লাগে না। লাগে না, কি করলে আসলে আরো বিশ্বসেরা লাগতে পারে? আপনার একজন দর্শক হিসেবে কি মনে হয় বলুন? ওদের আরো কঠোর পরিশ্রম করতে হবে, অর্থ ব্যয় করতে হবে, পরিশ্রম ছাড়া তো কিছু হয় না। তাই জন্য পারতেছে না আরকি সব, কিন্তু প্রত্যাশা আছে এবার ইনশাল্লাহ আমরা টি-20 বিশ্বকাপ আনবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা আছে। থ্যাংক ইউ। লড়াই তো থাকবে খেলায়, প্রত্যেকটি টিমই কিন্তু অনেক ভালো এবং সবাই কিন্তু ভালো করছে, যার যার জায়গা থেকে প্রতিযোগিতাপূর্ণ একটি টিম এবং খেলা হচ্ছে, এবং আমি মনে করি সবাই ভালো খেলবে, তার মধ্যেই তো কেউ হারবে কেউ জিতবে। আর বরিশালের জন্য শুভকামনা থাকবে ভাই। আজকে খেলা দেখতে এসেছেন, দল হেরেছে, ভবিষ্যতে আসার কোনো পরিকল্পনা আছে কিনা? যেহেতু আসলে আসলে খেলায় আমি বলি খেলায় হার জিত থাকবে, এবং বরিশালের ছেলে হলেও আমি কিন্তু সারা বাংলাদেশের একটি আপনার জানেন ছাত্র সংগঠন বাংলা ছাত্রলীগকে নেতৃত্ব দিয়েছি, আমি মনে করি যেই জিতবে সেই আমার, তবে যেহেতু নিজের বাড়ি বরিশালে সেই জন্য বরিশালের প্রতি একটা শুভকামনা সবসময় থাকবে। ধন্যবাদ।